हेलो हामी तो ऐसे गए चला लाचुङ खूब ठंडा उड़ी ठंडा देखो ये पाउता काम छ ढक 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 होछि चायर कपे धुआ उठते से আহিम तानिम के छवि तुले दिच्छे यू हैव टू कैरी योर वीजा पासपोर्ट वीजा कॉपी पासपोर्ट टू फोटोग्राफ्स एंड इन लैंड परमिट टू मेक अ परमिट टू गो टू नॉर्थ ओके नीले नीले अंबर पर जात जब आए ऊपर नाम छ ठ्यांग टनल टुनी सिक्किम जाइबो टुनी बरफ खेलबो टुनी रे दाइख आमी लाचुङ घुराइबो नर्सुकीमे घुराइबो मॉर्निंग হোটেলের রুম থেকে আপনাদের একটা ভিউ দেখাচ্ছি এখন হচ্ছে সকাল 7টা বাজে আর ঠান্ডা অলরেডি আমার গলা বসে গেছে বুঝতেই পারতেছেন ভয়েস শুনে হোটেল রুম থেকে হচ্ছে সামনের ভিউটা অসাধারণ সামনে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে চায়ের কাপে ধোঁয়া উঠতেছে আর ঠিক এমন একটা ভিউ দেখানোর জন্য আপনাদের সিকিম নিয়ে এসেছিলাম ঠিক परफेक्ट एक व्यू एन हे चायर कप थे देखें कि सुंदर धुआ उठते और बाहर जो बतासा आतासा होटेल रूमर मध्य ढुकते जार कारण धुआटा बेसि लगते और आसले अनेक ठंडा आज के मुहूर्ते 7 থেকে 8 डिग्री मत हो ठंडा और कि अनेक ठंडा तो रूमे सबा प्रिपारेशन फाहिम तरह हे फरहाद एवं हिमेल तीन जन प्रिपारेशन ये एक रूम अवस्था और आरेक रूमे हे आरेक रूमे क्या ये रूम हे प्रकाश प्रकाश रेडी होते से और आलवी हे रूमे आससे और एखे हे तानिम सम्भवत वाशरूमे गेछे आमी आलवी और तानिम एक ही रूमे এইটা বেসিক্যালি হচ্ছে কি আলু পরোটা এটা এমনি খাওয়া যায় আর কি আর যে রাইস নিছি ফ্রাইড রাইস আর একটা এগ নিছি আর ব্রেড নিব আর কি তারপর হচ্ছে কফি টফি নিব সবাই খাওয়া শুরু করছে আমরা শুরু করতেছি সকালে আজকে আমাদের ব্রেকফাস্টের ফার্স্ট মেনু হচ্ছে এটার নামটা কি জানো পোহা পোহা POHA এটা হচ্ছে তাদের লোকাল নেম আর এটা আসলে আমি একটু খাইছি এটা অনেক স্বাস্থ্যসম্মত আমার কাছে মনে হচ্ছে বিকজ এটার মধ্যে হচ্ছে চিড়া দিয়ে তৈরি করা চিড়া বাদাম তারপর হচ্ছে আর অনেক কিছু আছে ভালোই লাগছে খাইলাম এটা হচ্ছে আলু পরোটা আর এখানে হচ্ছে বয়েল করা ডিম আছে এটা ইয়োগার্ট আছে আর হচ্ছে পিকেল আর এখানে হচ্ছে টি और मिल्क मिल्क और एक तो बाटर जेली और ब्रेड और एक हमारे फुल टीम भाई ब्रेकफास्ट केमन गुड फरद यामी অনেক ভালো यामी देखा हमारे माने कि बोले हमारे আসলে गार्जियन मंजुर हासान तानिम खाচ্ছে দুইটা ডিম খাইছে কি বললে यार আচ্ছা ব্রেকফাস্ট কেমন সবার থেকে ভালো ভালো মঞ্জুদা এখন হচ্ছে ছবি তুলতেছে দাদু প্যাটটা টান দেন ওকে আচ্ছা আমরা এখন গ্যাংটক দা ইম্পেরিয়াল হোটেল মানে যেটাতে আমরা কালকে রাতে ছিলাম সেটা থেকে আমরা হচ্ছে এখন লাচং এর উদ্দেশ্যে রওনা করব তো আমি এখানে যে ইম্পেরিয়াল হোটেলে আমরা ছিলাম এখানে যিনি ম্যানেজ করতেছেন ম্যানেজার ভার্সিস নেম সাহিল সাহিল यस मिस्टर সাহিল থেকে আমরা শুনবো যে এখানে কি কি ডকুমেন্টস লাগে একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসুন মিস্টার সাহিল यस স্যার ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য পেপার নিড ফর গ্যাংটক টু লাচুং ইজ ইউ হ্যাভ টু ক্যারি ইওর ভিসা পাসপোর্ট ভিসা কপি পাসপোর্ট টু ফটোগ্রাফস এন্ড ইন ল্যান্ড পারমিট টু মেক আ পারমিট টু গো টু নর্থ ওকে and for Changu and Nathula also same but you can't go to the Nathula but you can go to the Changu okay. 10 Baba Mandir. Only Changu. As I know, Baba Mandir is only for the Indian people, not for the foreign. Nathula. Nathula is only for Indian people. Indian people. Foreign people are Baba Mandir. We can go. Yeah, yeah. Only Changu. Only Changu. Only Changu. Yeah. ओके ताहले आमरा जेटा जानलाम जे आमरा গ্যাংটক থেকে যদি লাচং বা অন্য কোনো ডিস্ট্রিক্টগুলোতে যাই এখানে হচ্ছে ইনার লাইন পারমিটের জন্য এবং হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়াতে পারমিশনের জন্য আমাদের পাসপোর্টের ইনফরমেশন কপি ভিসা কপি এবং হচ্ছে 2 কপি করে ছবি লাগবে এটা দাদার থেকে অলরেডি আমরা শুনেছি আর এই হোটেলটা মোটামুটি ভালো মানের একটা হোটেল আপনারা অবশ্যই এখানে আসলে ভিজিট করে যাবেন আমি অলরেডি কালকে রাতের ব্লগে আপনাদের হোটেলের রিভিউটা দিয়েছি একটা রুম ট্যুর দিয়েছি সবকিছু দেখছেন তাহলে আমরা এখন যাচ্ছি হচ্ছে লাচংয়ের উদ্দেশ্যে সাথেই থাকুন এইটা একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে হংকু এদের লোকাল ল্যাঙ্গুয়েজ হইতে পারে তো এখানে হচ্ছে আমরা জাস্ট 10 মিনিটসের জন্য একটা ব্রেক দিব কারণ আমাদের আরেকটা গাড়ি হচ্ছে পেছনে আছে আর এখানে আমার পেছনে হচ্ছে একটা মানে যে ঝর্ণার মতো আছে আর কি হয়তো এখন উইন্টার দেখে হয়তো পানির ফ্লোটা কম আছে তারপর মোটামুটি অনেক পানি আছে আর আমাদের টিমের বাকি সদস্যরা এখানে নেমে ছবি তুলতেছে আর কি আর ঠান্ডায় অলরেডি আমার গলা বসে গেছে মানে প্রচুর ঠান্ডা এখানে অলরেডি ট্রেন চলতেছে এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে দুপুরে 1টা বাজে আর ঠান্ডায় আসলে গলা বসে গেছে তারপরেও আপনাদের জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করি আমরা গ্যাংটক থেকে সকাল 11টায় রওনা দিয়েছিলাম তো মাঝখানে একটা ব্রেক দিয়েছি এই ব্রেক দেওয়ার পরে হচ্ছে আবার রওনা করছি আর কি আর আমাদের সাথে আজকে আমাদের দাদা একজন গাইড করতেছেন আমাদেরকে ওই কষ্ট করে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন আমাদের সেই লাচং পর্যন্ত আর আরেকটা জিনিস বলি আপনারা হয়তো অনেকেই জানেন সিকিম হচ্ছে 6টা ডিস্ট্রিক্টের সমন্বয় হচ্ছে সিকিম দাদা আপনার নামটা নাম তো मेरे दोस्त राज है अच्छा সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি আর আমি আসলে হিন্দি জানি না হিন্দি বলতে পারি না যার কারণে হচ্ছে দাদা হচ্ছে ভালো বাংলা বলতে পারেন দাদার থেকে আমি বাংলাতে অনেক কিছু ইনফরমেশন নিব এইজন্য দাদার সাথে বসছি আর কি আর দাদা খুবই ভালো মানুষ অল্প কিছুক্ষণের পরিচয় হয়েছে আর কি দাদার নাম হচ্ছে রাজ না রাজ রাজ আচ্ছা দাদা সিকিম তাহলে 6টা ডিস্ট্রিক্ট 6টা ডিস্ট্রিক্টের নাম কি আপনি জানেন হ্যাঁ একটা আছে শুনবা জি একটা মাঙ্গান 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 নর্থ সিকিম अच्छा और एक গ্যাংটক ओके हां एक গেজিং গেজিং নামচি নামচি জোরথাং और एकटा হইছে আপনার এই সামনে কি পেলিং এ পেলিং আচ্ছা 6টা ডিস্ট্রিক্টের সমন্বয়ে সিকিম আপনারা শুনলেন রাজ দাদার মুখ থেকে আচ্ছা দাদা আমাকে অনেক দর্শকরাই হচ্ছে কোশ্চেন করে যে সিকিম তো সাধারণত আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে ঘুরতে গেলে আপনাদের এই যে যেমন আমরা আজকে যাচ্ছি লাচং এ 2 দিন থাকবো একদিন থাকবো হয়তো কালকে আবার চলে আসবো তো এই জিনিসগুলোর প্যাকেজটা সাধারণত কেমন থাকে একটু যদি আইডিয়া সাধারণ প্যাকেজে জি সাধারণ প্যাকেজ তো যদি সিজনে আসবে তো অনেক জায়গায় আসে সাধারণ তো এই গাড়ি ভাড়া তো একদম 8000 9000 गवर्नमेंट रेट আছে আচ্ছা যদি এই সিজনে থাকে গাড়ি না পালে তাহলে কি করব ज्यादा লাগবে এই প্যাকেজটা সাধারণত কি সাধারণ প্যাকেজে গাড়ি তারপর হচ্ছে খাবার দাবার সব সহ ওই তো 20000 এর টোটাল 20 হ্যাঁ 20000 এ আপনার গাড়ি আর সব হয়ে যাবে প্যাকেজ 1 নাইট টু নাইট হ্যাঁ খাওয়া কত জনের জন্য হ্যাঁ এটা কত জনের জন্য এই 6 জন নেই 6 জনের জন্য আচ্ছা 6 জনে হচ্ছে এখানে 20 রুপি মানে 20000 রুপির মধ্যে 6 জনের হচ্ছে থাকা খাওয়া তারপর হচ্ছে গাড়ি ভাড়া সবকিছু হচ্ছে হয়ে যাবে এটা হচ্ছে সিজনের উপর একটু দরদাম নির্ধারণ করে আর কি সব সময় আসলে একই প্রাইস পাওয়া যাবে না যেহেতু এই সব জায়গাগুলোতে সব সময় সারা বছরই টুরিস্ট থাকে তবে নির্দিষ্ট কিছু সিজন আছে লাইক এটা মোস্ট প্রবাবলি নভেম্বর থেকে প্রায় মার্চ পর্যন্ত এটা হচ্ছে তাদের খুব পিক সিজন থাকে এই সিজনটাতে আপনারা ঘুরতে আসলে হয়তো সব সময়ের মতো প্রাইস পাবেন না আর আপনারা যারা আমার এই চ্যানেলটি ফলো করতেছেন তারা অনেকেই জানেন যে আমি গত জুন মাসে সিকিম এসেছিলাম তখন হচ্ছে সিকিমের এখানে আসলে একটা সামার ভাইব ছিল তখন আশেপাশে যে ঝর্ণাগুলা ছিল প্রকৃতি ছিল এটা সম্পূর্ণ হচ্ছে একটা গ্রিন ভাইব ছিল সেই গ্রিন ভাইবটা থেকে এখন একটু আমরা একটা ম্যাট লুকে চলে আসছি আর আসলে এখন এইবার আসার উদ্দেশ্য হচ্ছে কি আপনাদের সাথে একটু সিকিমের যে আসলে মূল সৌন্দর্য সারা বাংলাদেশ কিংবা ইন্ডিয়া বা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে এখানে মানুষ যে বরফ দেখতে আসে সাদা বরফ বা স্নো এই জিনিসটা এক্সপ্লোর করার জন্য এবার এসেছি আমি তো दादा सिक्किम गैंगटक থেকে লাচং এর ডিসটেন্স কতটুকু 127 কিলোমিটার হচ্ছে লাচং থেকে সরি গ্যাংটক থেকে লাচং এর দূরত্ব আর কি এখানে যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে না আর যদি আমরা মাঝে মধ্যে হয়তো কিছু ব্রেক দেই বা ট্রাফিক থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো 6-7 ঘন্টা 8 ঘন্টাও লেগে যেতে পারে আর আশেপাশে এখানে অনেক কিছু ভিউ পয়েন্ট আছে বা সাইট সিইং করার মতো প্লেস আছে বা খাবারের প্রয়োজন হয় বিশেষ করে লাঞ্চের একটা ব্রেক থাকে টি কফি ব্রেক থাকে সবকিছু মিলে হচ্ছে এখানে 7-8 ঘন্টা লেগে যেতে পারে আর কি তো দাদার থেকে আমরা আসলে অনেক কিছু ইনফরমেশন পেলাম আর যেতে যেতে যদি আরো কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন পেয়ে থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দাদা তো আছেই না দাদা হ্যাঁ ওকে থ্যাঙ্ক ইউ এখানে সামনে এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে আমি জানি না আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এখান থেকে আসলে অনেক দূরত্বে একটা ব্রিজ আছে এই ব্রিজটার উপর দিয়ে হচ্ছে আমরা যাব আর আমরা এখন অনেক উপরে আছি আর কি এই ব্রিজের কাছে গিয়ে যদি সুযোগ পাই তাহলে আপনাদেরকে এরিয়াল শট দেখানোর চেষ্টা করব আর দাদা থেকে শুনলাম যে এখানে সিকিম তো টোটালি আসলে একটা রেস্ট্রিক্টেড বা আর্মিদের দ্বারা পরিচালিত একটি জায়গা তো এখানে আসলে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আপনার ড্রোন ফ্লাইতে নিষেধাজ্ঞা থাকে তো যদি এরকম কোনো প্লেস পাই যেখানে আসলে এরিয়াল শট নেওয়া সম্ভব সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি আর এখানে ছোট্ট একটা ট্রাফিক লেগে গেছে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা লোকালি এই জায়গাটার নাম হচ্ছে ডিকচু ব্রিজ আর ডিকচু হলো গ্যাংটক জেলার শেষ শহর এই শহরটি সিকিমের হাইওয়েতে অবস্থিত যেটা হচ্ছে সিংটাম থেকে চুংথাং এর মিলনস্থল ডিকচু শহরের পাশ দিয়ে যে নদীটি চলে গেছে এই নদীটি হচ্ছে ডিকচু নদী নামে পরিচিত যা সিকিমের বৃহত্তম তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে সিকিমের এই তিস্তা নদী গঙ্গার পরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী এটি বাংলাদেশের গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের সাথে গিয়ে মিলিত হয়েছে আমরা এই ডিকচু শহরটি ক্রস করার পরেই মাঙ্গান জেলায় প্রবেশ করব হ্যালো গাইস আমি ভালো করে বাংলা গান পারবে না কিন্তু একটু ট্রাই করবে হ্যাঁ কিন্তু বাজার গান আছে কিন্তু তুমি সাবস্ক্রাইব লাইক কিন্তু শেয়ার হ্যাঁ ভালো করে করি যদি ভালো লাগে শেয়ার করে দে যদি না লাগে ডিলিট করে দিও কোনো দরকার নেই না না আমি হ্যাঁ ঠিক আছে তো এটা তো আমার চ্যানেল আমার আপনার আমার বন্ধু চ্যানেল ঠিক আছে আমার নাম রাসেল আচ্ছা রাসেল আছে বাংলাদেশে আর আমি সিকিম এখন যাচ্ছি লাচুং নর্থ সিকিমে হ্যাঁ একটু শুরু করছি আমি ও টুনির মা তোমার টুনি কথা শুনে না যাতা লাগতে ডেটিং মারে আমায় চিনে না ও টুনির মা তুমি টুনিরে বুঝো না দিনে রাতে মিস কল মারে ফোন করে না টুনি স্কুল যাইব টুনি ঝাড়ন দায়েরব টুনি রে লেখা আমি পরাণ জুড়াইব ও টুনির মা তোমার টুনি কথা শুনে না যাতা লাগতে ডেটিং মারে আমায় চিনে না আহা টুনি সিকিম যাইব টুনি বরফ খেলবো টুনি রে দেখে আমি লাচুং ঘুরাইবো সিকিমে ঘুরাইব শুনে না যাতা লাগে ডেটিং মারে আমায় চেনে না আর টুনি পাশে থাকবো টুনি লাজ্জা পাইবো টুনি রে দেখে আমি নৌকা দৌড়াইব কথা শুনে না যাতা লাগে ডেটিং মারে আমায় চেনে না Thank you. Welcome. দাদা অনেক সুন্দর একটা বাংলা গান গাইছে আসলে উনি খুব মজা করে গাইছে জিনিসটা আমাদের খুব ভালো লাগছে আর কি আমাদের উনি লাচং নিয়ে যাচ্ছে এবং সাথে সাথে খুব ভালো এন্টারটেইন করতেছে আমাদেরকে এটা আমাদের খুবই ভালো লাগতেছে আমরা খুবই এনজয় করতেছি আর দাদার নাম হচ্ছে রাজ আর আমার একটু বন্ধু আছে বাংলাদেশে ওই দেবসেনা আছে তুমি দেবসেনা যদি দেখলে এই ভিডিও লাইক শেয়ার করুন আমাকে খুব অনেক মিস করুন কিন্তু ঠিক আছে তো ওকে দেবসেনা আমরা এখানে হচ্ছে লাঞ্চ করতেছি এই প্লেসটাতে আর এখন যে প্যাকেজটা নিয়েছি এই প্যাকেজটা হচ্ছে এখানে 200 রুপি করে এখানে হচ্ছে আলু ভাজি ভাত আর এটা হচ্ছে কি মানে একটা শাক আছে আর এখানে হচ্ছে মোস্ট প্রবলি হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি আর সালাদ আছে ডাল আছে সাথে হচ্ছে ডিম আছে এই তো এটা হচ্ছে 200 টাকার প্যাকেজ আর কি আর এখানে আপনার ইচ্ছা করলে হয়তো চিকেনও খেতে পারবেন আমাদের সবাই প্রেফার করলে হয়তো আমরা ভেজিটেবলটাই খাবো তাই ভেজিটেবল প্যাকেজটা 150 হচ্ছে নিচ্ছি একটা 200 রুপি করে হচ্ছে নাগা ওয়াটারফলস। না উপরে থেকে বৃষ্টি হচ্ছে, এখানে যদি বৃষ্টি হয় উপরে বরফ পড়বে, সেটাই তো আমাকে লাগবে তোড়ি বাবা। কিন্তু এটাই বরফ ডাউন তো আসার সময় জল হয়ে গেছে, এটা বুঝলাম তো। এই জায়গাটার নাম হচ্ছে টুং পুলিশ চেকপোস্ট, আর স্পেলিংটা হচ্ছে TUNG। আর এটা হচ্ছে বেসিক্যালি একটা পারমিশন পোস্ট। আমরা লাচুং যাওয়ার সময় এখানে জাস্ট একটা নির্দিষ্ট কয়েকটা পেপার, লাইক পাসপোর্টের ইনফরমেশন কপি এবং হচ্ছে ভিসা কপি, এই দুইটা ডকুমেন্ট এবং হচ্ছে সাথে 2 কপি ছবি দিয়ে এটার পারমিশন নিতে হয়। আর আমাদের গাড়ির ড্রাইভার এবং হচ্ছে আমাদের যে এজেন্সি আছে তারা আমাদের পেপারসগুলো নিয়ে তারা সামনের দিকে এগিয়ে অলরেডি দিচ্ছে আর কি, পারমিশনটা নিচ্ছে আর কি। আর এখানে জাস্ট কর্নারে হচ্ছে আপনারা যারা এখান দিয়ে আসবেন এখানে ওয়াশরুম আছে, 10 রুপিজে আপনারা ওয়াশরুম ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে যে এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে, রং চা দুধ চা সব খেতে পারবেন। আর এই তো আবার হালকা স্ন্যাক্স নিতে পারবেন। আর আমাদের এখানে হচ্ছে টিমের সব সদস্যরা, যেহেতু প্রচুর ঠান্ডা পড়তেছে বৃষ্টি পড়তেছে, সবাই হচ্ছে আগুন পোহাইতেছে আর কি এখানে। দাদা দেখা দো দেখা দো দেখা দো দেখা দো, হ্যাঁ আচ্ছা যারা দেখা দো, হ্যাঁ নিকাল ওকে निकलो अच्छा निकलो। ये लकड़ी काटने को ना है, लकड़ी काटने के लिए वाला है। नाइस नाइस। আর সিকিমের সবচেয়ে রেস্ট্রিক্টেড জিনিস হচ্ছে প্লাস্টিকের বোতল। আপনারা যারা প্লাস্টিকের বোতল নিয়ে আসবেন এটা এখানে ফেলে যাবেন। এই যে এখানে খুব সুন্দর করে লেখা আছে প্লাস্টিকের বোতল যেখানে সেখানে ফেলবেন না, এটা হচ্ছে হ্যান্ড ক্যারি করবেন না, যদি কেউ ক্যারি করেন লুকিয়ে করবেন যাতে কেউ দেখতে না পায়। তো এই যে এখানে দেখেন সবগুলা গাড়ি আস্তে আস্তে আসতেছে। আর কর্নারের চায়ের দোকানে আমাদের টিমের সব সদস্যরা চা খাচ্ছে। আর এদিক দিয়ে বৃষ্টি পড়তেছে, আর সবাই বলতেছে যে আজকে নাকি বরফ পাওয়ার পসিবিলিটি আছে লাচুংয়ে অনেক। এই টানেলটার নাম হচ্ছে ঠ্যাং টানেল, জায়গার নাম তো তাই। এটা হচ্ছে 500 মিটার লম্বা, সবচেয়ে বড় একটা টানেল এই সিকিমের মধ্যে আর কি। এটা গ্যাংটক থেকে লাচুং যাওয়ার সময় এই টানেলটা দেখতে পাওয়া যাবে। আর ভিতরটা দেখতে অনেকটা গুহার মতো মনে হচ্ছে, আমরা গুহার ভিতর দিয়ে চলে যাচ্ছি, বিশাল বড়। হ্যাঁ দুপুরে অ্যানাকোন্ডা আন্ডা লাগছে, অ্যানাকোন্ডা ওকে সি ইউ অ্যাগেন ওকে। আমরা এখন লাচুং প্রবেশ করতেছি, এই যে বড় একটা গেটে লেখা আছে ওয়েলকাম টু লাচুং। আর এই তো গ্যাংটক থেকে জার্নি করতে করতে একটা হ্যাট্রিক জার্নি ছিল, প্রায় 7-8 ঘন্টার মতো রেস্ট নিয়ে নিয়ে আমরা সেই লাচুং মানে প্রতীক্ষার প্রহরের পরে আমাদের সেই লাচুংয়ে আসলাম আর কি। জাস্ট গেট দিয়ে ঢুকছি আর কি, আর হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা হোটেলে রিচ করব। আর এই লাচুংয়ের পাশে আরেকটা ভিলেজ আছে, সেটার নাম হচ্ছে লাচেন। দুইটা হচ্ছে সিমিলার নাম, অনেকে হচ্ছে এই জিনিসটাকে একটু গোলমাল পাকিয়ে ফেলে, তাই আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি। একটা মানে গুরুদোংমার লেক, আচ্ছা আচ্ছা। আর লাচেন সাইড হচ্ছে এটা হচ্ছে গুরুদোংমার লেক আছে। আর এই লাচুং যেটাতে আমরা যাচ্ছি এইখানে হচ্ছে মানে দর্শনীয় স্থানের মধ্যে সবচেয়ে মানে সুন্দর প্লেস হচ্ছে ইয়ামথাং ভ্যালি, আর তারপর হচ্ছে 0 পয়েন্ট, এটা আপনারা সবাই জানেন হয়তো। আর লাচেন যেটাতে আছে সেটা হচ্ছে গুরুদোংমার লেক আছে। আর এটা আসলে আমার প্রোনাউন্সিয়েশনটা একটু ঝামেলা হইতে পারে, কারণ হচ্ছে আমি এটার স্পেসিফিক নামটা আমার মনে নাই, গুরুদোংমার লেক আর কি। তো এটা আসলে ইন্ডিয়ান পিপলদের জন্য ওপেন আর কি, আর এটা আমার যারা ফরেনার তাদের জন্য এটা রেস্ট্রিক্টেড আর কি। সো আমরা ওইটাতে যাইতে পারি। ফাইনালি আমরা লাচুং চলে আসছি, আর লাকিলি আমাদের হোটেলের নামও দ্য লাচুং ইন। দ্য লাচুং ইন হচ্ছে আমাদের হোটেলের নাম। আর আমাদের গাড়িগুলো এখানে পার্ক করা থাকবে, আমরা এখানে থাকবো। চলেন আপনাদের হোটেল ট্যুর দিয়ে আসি, হোটেলের ভিতরে কি আছে কোন রুমে থাকবো সবকিছু আপনাদের ট্যুর দিব। এটা হচ্ছে লাচুংয়ে আমাদের হোটেলের আউটসাইড ভিউ। और एक तो साइन बोर्डे लेखा है दा लाचुং इन हमारे होटल का नाम हमारे श्री राज दादा हेलो अभी तो ऐसे कैसे लाचुং खूब ठंडा गुड़ी ठंडा देखो ये पाव तक काम चे डक 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 होचे एकोन जस्ट नाउ बर्फ पड़े किंतु एकोन बंद हो गया चे राते आज की बर्फ पड़े लाग स्नोफॉल होबे काल की सकाले जाए हमें 0 पॉइंटे अनेक बर्फ खेलबे यदि तुम्हारा ये भिडियो भालो लागे लाइक शेयर कर दियो यदि ना लागे डिलीट कर दियो कुन दरकार नहीं আচ্ছা অনেক দাদা অনেক মজা করেন আসলে আমাদের এই লাচং আসা পর্যন্ত উনি আমাদের যথেষ্ট মজা দিবেন আর কি এবার চলেন হচ্ছে হোটেলের ভিতরে টুর দিয়ে আসি এই হচ্ছে হোটেলের মেইন এন্ট্রি এটা হচ্ছে রিসেপশন হোটেলে এসে ফার্স্ট টাইম আমাদেরকে মানে সাধারণত যেসব সামার টাইপের কোনো প্লেসে যাওয়া হয় তখন হচ্ছে কি জুস দেয়া হয় আর এখানে এসে আমাদেরকে গরম এক কাপ চায়ের সাথে বিস্কিট দিছে আমাদের টিমের সবাই হচ্ছে গরম চা সাথে বিস্কিট খাচ্ছে আর কি আর এদিকে ফরাদ হচ্ছে তার বাড়িতে আপডেট দিতেছে এই যে রাসেল ভাই ব্লগ করতেছে ওয়েলকাম চা ওয়েলকাম চা ওয়েলকাম চা এটা আমরা হচ্ছে এখানে পাশাপাশি দুইটা রুম আর উপরে একটা রুম তিনটা রুম নিছে তো আমি আমাদের রুমের ট্যুর দিচ্ছি এটা হচ্ছে 203 নাম্বার রুম প্রথমে হচ্ছে এখানে একটা মিরর আছে বড় মিরর আর ফার্স্ট হচ্ছে ওয়াশরুম খুবই নিট এন্ড ক্লিন একটা ওয়াশরুম একটা বেসিন আছে হাই কমোড আর হচ্ছে উপরে গিজার আছে এই তো খুব সুন্দর আর ওই পাশে হয়তো উইন্ডোটা খুললে কি কোনো ভিউ পাওয়া যাবে কিনা তো কালকে দেখাবো আর এই সাইড হচ্ছে একটা সোফা আছে টিভি আছে আর এই তো বেড ডাবল বেড আর এখানে হচ্ছে একটা আলমিরা আছে তারপরে এই তো এখানে একটা উইন্ডো আছে আর তো গরম পানি খাওয়ার মতো কি বলে পানি গরম করার জিনিস আছে তারপর হচ্ছে গ্লাস আছে আর ওইখানে একটা মনে হয় ওইটাও গরম পানি করার ইয়ে আর একটা সুন্দর ছোট্ট পেইন্টিং আছে এই আর কি সিমসাম ছোট্ট একটা রুম আমাদের এই রুমের মধ্যে হচ্ছে 4 জনের থাকার ক্যাপাসিটি আছে এখানে যেমন এই যে এই বেডে হচ্ছে 2 জন আর ওইখানে একটা সেপারেট বেড আছে আর ঠিক পেছনে এখানে হচ্ছে একটা সোফা আছে যে সোফাটাকে হচ্ছে বেড তৈরি করা যাবে সোফা হিসেবে ইউজ করা যাবে আর এই রুমটাতে 4 জন থাকতে পারবেন আর এই রুমের মধ্যে হচ্ছে নিচের মতোই এখানে হচ্ছে আলমিরা আছে আর এখানে একটা উইন্ডো আছে উইন্ডো থেকে হয়তো বাইরে সুন্দর একটা ভিউ দেখা যাবে রোড সাইড ভিউ আর এই রুমটার হচ্ছে এখন সিজনে ভাড়া পড়বে প্রায় 3,500 থেকে 4,000 রুপির মতো আর যদি অফ সিজনে হয় সেক্ষেত্রে অনেক কমে যাবে সেটা হয়তো 2-এর মতো বা 2-এর থেকে নিচেও নামতে পারে নট শিওর এখন আর যেহেতু এখন সিকিমে এটার সিজন চলতেছে এই জন্য আর কি বললাম আর নিচে আমাদের যে রুমগুলো আছে ওই রুমগুলো হচ্ছে 2,000 থেকে 2,500 রুপির মতো পড়বে আমি জাস্ট নিচে একটা ইনফরমেশন নিয়ে আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি আসেন ইচ্ছা করলে হোটেলে এসে থাকতে পারেন এই জন্য আপনাদেরকে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করলাম আর কি লাচংয়ে আসলে এখানে হচ্ছে সব হচ্ছে ট্যুরিস্ট প্লেস মানে এখানে সব হচ্ছে হোটেল আশেপাশে সব জায়গায় হোটেল ডানে বাঁয়ে সব জায়গায় হোটেল বিভিন্ন ট্যুরিস্ট ঢুকতেছে গাড়ি দিয়ে আর আমরা আমাদের ফুল টিম মিলে আমরা জাস্ট একটু এক্সপ্লোর করার জন্য বের হয়েছি আর এখানে এখন হচ্ছে টেম্পারেচার হচ্ছে -1 গলা ভেঙে যাচ্ছে ঠান্ডায় আর এই তো সামনে আমার কলিগরা টুরমেটরা সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা হচ্ছে জাস্ট একটু এক্সপ্লোর করার জন্য টাইম তোমার কাছে ঠান্ডা কেমন লাগতেছে কাছে বহুত লাগতেছে তারপরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি এত উপরে আচ্ছা আলহামদুলিল্লাহ এই মানে কি বলে এই এক্সপেরিয়েন্সটাই ফার্স্ট নাকি হ্যাঁ এটাই আমার জীবনের প্রথম এক্সপেরিয়েন্স -1 একবার চায়নাতে পাইছিলাম হ্যাঁ আর এখানে একবার আচ্ছা আচ্ছা তানিম অসম্ভব ঠান্ডা অসম্ভব -1 আচ্ছা -1 আর সামনে একটু অন্ধকার দেখা যাচ্ছে এই অন্ধকারের মধ্যে দিয়ে দেখি একটু হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে আমরা আসার 1 থেকে 1.5 ঘন্টা আগে স্নোফল হয়েছিল স্নোফল হওয়ার পরে এখানে আবার কিছু কিছু বরফের থেকে কিছু রোড ভিজে গেছে আর কি পানির মতো করে মানে জাস্ট পানি ফেললে যেরকম ভিজে ঠিক ওরকম ভিজে গেছে আর কি এই স্নোফল থেকে আর এই তো আমার হাতের বাঁ দিকে আরেকটা হোটেল আছে উচার দিকে আর কি, এটা মনে কনস্ট্রাকশন রানিং, সেই ঠান্ডা। আর পাশেই হচ্ছে এদিকে সম্ভবত ঝর্ণা আছে, এখন রাত্রের জন্য দেখা যাচ্ছে না কিন্তু ঝর্ণার সাউন্ড আসতেছে, আমরা দেখি সকালবেলা আপনাদেরকে এই ভিউ দেখানোর চেষ্টা করব। ফরহাদ তোমার কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ, এটা বলে বোঝানো যাবে না, খুবই ঠান্ডা। আমি তো ফ্রিজ হয়ে গেছি, আমরা সবাই খুব এনজয় করতেছি। ফ্রিজ রাতুল ভাই কি অবস্থা? অনেকে সবাই টোটালি ফ্রিজ হয়ে গেছি। আমি বলতে চাই ভাই জীবন প্রথম, আচ্ছা এটা হচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াস, আমার লাইফে এটা সবচেয়ে বেশি ঠান্ডা এবং খুবই এনজয় করতেছি, যদিও খারাপ লাগতেছে কিন্তু আমার লাইফে আমি মনে করি যে এটা অনেক ভালো একটা অধ্যায়। হ্যাঁ ওকে, প্রকাশ তোমার অনুভূতি বলো, মানে এরকম ঠান্ডা তুমি এর আগে পাইছো কখনো? মানে কেমন এক্সপেরিয়েন্স, কেমন? গুড গুড ওকে। আমাদের ডিনার টাইম শুরু হয়ে গেছে, আমার কলিগরা সবাই হচ্ছে ডিনার নিচ্ছে, আর এখানে হচ্ছে সেলফ সার্ভিস। এখানে আজকে মেনু হচ্ছে এখানে পাপড় আছে, এটা দেখি আলবি, এটা আমি জানি না, একটু ওপেন করো তো। এটা হচ্ছে ডাল, আর উপরে হচ্ছে চিকেন আছে, এটা হচ্ছে চিকেন, তারপর হচ্ছে এখানে ভেজিটেবল আছে, পরেটো ডাল, আর তারপর হচ্ছে রাইস। তো আমাদের সবাই একজন একজন করে ডিনার নিচ্ছে, আর এই হচ্ছে রুম, এই হচ্ছে ফুল মেনু একসাথে। সবাই খাওয়া শুরু করে দিছে। সিকিমে আমরা এখন যে লাচুংয়ে আছি, এখানে প্রত্যেকটি বাসার মধ্যে তারা রান্না করার যে সিস্টেম আছে, রান্না করার সিস্টেমটা হচ্ছে এরকম আর কি, যে উপরে কিছু দিয়ে মানে কি বলে হাড়ি বাতিল যা যা আছে উপরে দিয়ে, এখানে নিচে দিয়ে আগুন দেয় এবং এটাকে তারা রুম হিটার হিসেবে ইউজ করে বেসিক্যালি। তো জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখান থেকে যে ধোঁয়াটা হয়, ধোঁয়াটা হচ্ছে এই পাইপ দিয়ে একদম উপরে চলে যায়। সো ভিউয়ার্স, সকাল থেকে আজকে গ্যাংটক থেকে আমরা লাচুং আসছি, আর কিভাবে আসছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন হচ্ছে আসলে এখানে প্রচুর ঠান্ডা, এই ঠান্ডাগুলোতে আমরা আসলে ইউজ টু না। এখানে লাচুংয়ে হচ্ছে এখন -1 চলতেছে, আর আমি হচ্ছে হোটেলের বিছানার মধ্যে বসে কম্বল গায়ে দিয়ে বসে আছি, কিন্তু তারপরেও মনে হয় শীত মানতেছে না আসলে, এতই ঠান্ডা, কারণ আমরা এটার সাথে ইউজ টু না। তো আজকের দিনের ব্লগটা এখানে শেষ হতে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা কালকে সকালে এখান থেকে লাচুং থেকে আমরা ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট কভার করবো ইনশাআল্লাহ, বাদ বাকি সব কিছু আপনার সাথে শেয়ার করবো, সাথে থাকবেন আশা করতেছি। তাহলে এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ এবং গুড নাইট।